বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা, সংসদীয় পার্টি পার্লামেন্টারি পার্টি তাঁর উপর গত 7 ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টি বৈঠকে যে দায়িত্ব সর্বসম্মতিক্রমে অর্পণ করেছে, তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি 1949 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1971 সালে পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ 3 বছর কারাগারে বন্দী ছিলেন। 1982 সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে নির্বাচিত। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 2001 সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতা কর্মীদের দ্বারা সংগঠিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে সংগঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা। তাঁর স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।